আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবি অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংদের সাথে। সাথে আছি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করছিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এবং তার যেই অংশটা নিয়ে আলোচনা করছি বর্তমানে সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসের অলরেডি আমরা লিকুইডিটি রেশিও এবং প্রফিটেবিলিটি রেশিওটি ভালো করে শিখেছি বিগত ক্লাসে। আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব বা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার বা সলভেন্সি রেশিও। এখন প্রশ্ন হতে পারে, সলভেন্সি কি? আসলে সচ্ছলতা হচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সামর্থ্য। অর্থাৎ আমি এই ক্যাপিটাল স্ট্রাকচার বা এই সলভেন্সি রেশিওতে দেখব যে আসলে আমার কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতাটা কেমন। তো এইটা দেখার জন্য আমাকে প্রথমেই যেটা হচ্ছে ব্যালেন্স শিটটা একটু দেখে নিতে হবে বা মনে করে নিতে হবে যে আমার ব্যালেন্স শিটে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হয়। আচ্ছা, ক্যাপিটাল স্ট্রাকচারটার জন্য অবশ্যই আমরা লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটিকে সাইডটাকেই দেখব। সেখানে আমরা খেয়াল করলে দেখতে পাই যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালের মধ্যে নিশ্চয়ই অর্ডিনারি শেয়ার এবং কিন্তু প্রেফারেন্স শেয়ার দুটো কি বোঝাচ্ছি। তারপর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা যে যে আইটেমগুলো নিয়ে আসি এই দুটো মিলে, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটাকে আমরা ওনার্স ইকুইটি বলতে পারি। আচ্ছা, এখন বাকি আছে আরেকটা কি, লং টার্ম লাইবিলিটিস এবং কারেন্ট লাইবিলিটিস। তাহলে এই দুটো হচ্ছে আদার লাইবিলিটিস। তাহলে এখন আমরা একটা কথা সবসময় জানি, সেটা হচ্ছে একটা আমাদের লাইবিলিটি সাইডকে যখন আমরা এই সময় সময় এল বলি তখন বলতে পারি যে লাইবিলিটিস দুই প্রকার, একটা ইন্টারনাল লাইবিলিটিস আর একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটিস। তাহলে ইন্টারনাল লাইবিলিটিসগুলো কিন্তু মালিকের কাছে, যেটা তোমরা জানো যে মালিকের কাছে যে দায়গুলো সেটাকে আমরা ইন্টারনাল লাইবিলিটিস বলে থাকি, আর বাইরের পক্ষের যে দায়গুলো সেইগুলোকে আমরা এক্সটার্নাল লাইবিলিটিস বলে থাকি। এখন মালিকের কাছে তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটিস, তাহলে এটা হলো এক্সটার্নাল লাইবিলিটিস। অন্যভাবেও বলা যায় যে এটা হলো আমার মালিকদের দেওয়া তহবিল বা মালিকানা মূলধন, আর এটা হলো আমার ঋণকৃত মূলধন, এভাবেও বলা যায়। তাহলে সেটা দেখো, তাহলে আমার ওনারশিপ ক্যাপিটাল আর একটা বলা যায় কি লোন ক্যাপিটাল, এবং এই দুটো ক্যাপিটাল নিয়েই আমার হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারটা দাঁড়িয়ে যায় একটা প্রতিষ্ঠানের। তাহলে আজকে আমরা এই সম্পর্কিত কিছু অনুপাত বিশ্লেষণ করার চেষ্টা করব। সেগুলো সূত্রগুলো প্রথমে দেখে নিই যে আসলে কিসের তুলনায় কি বের করার কথা আমরা এখানে বলছি। প্রথমেই যেটা হচ্ছে ডেট টু টোটাল অ্যাসেট রেশিও, অর্থাৎ আমি এখানে দেখতে চাইবো যে আমার টোটাল অ্যাসেটের তুলনায় আমার টোটাল ডেটটা কত, অর্থাৎ এই অনুপাত দ্বারা মোট সম্পদের কত অংশ পাওনা তারা সরবরাহ করছে, আমার টোটাল সম্পত্তির কত অংশ, এই অনুপাত দ্বারা আসলে মোট সম্পদের কত অংশ পাওনাদাররা সরবরাহ করছে তার হারকে বোঝায়। তাহলে আমরা মোট দায় বলতে এখানে কিন্তু স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুটো দায়কেই বোঝাচ্ছি। আর হলো টোটাল অ্যাসেট তো তোমরা জানোই সেটা। এখন এটার পর এটার অনুপাতের স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে 1:2 অথবা 1:3, অর্থাৎ 3 টাকা যদি আমার অ্যাসেট থাকে, 1 টাকা যদি আমার টোটাল ডেট থাকে, সেটা আমার জন্য ভালো। এরপর একইভাবে পরেরটাও ওই রকমই। তারপর হচ্ছে ডেট ইকুইটি রেশিও, এইটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ফান্ড, অর্থাৎ আমি এখানে কিন্তু জানতে চাচ্ছি যে আমরা শেয়ার হোল্ডার, আমার যে শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি, এটার তুলনায় আমার টোটাল ডেটটা কেমন। তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু তুলনা করে দেখতে চাচ্ছি যে আসলে এখানে ছিল টোটাল অ্যাসেটের তুলনায় আমার টোটাল ডেটটা কত, আর এখানে হচ্ছে আমার ইকুইটির তুলনায় টোটাল ডেটটা কেমন। এটারও রেশিও হচ্ছে আগেটার মতোই অনেকটা 1:3, অর্থাৎ 3 টাকা যদি আমার ইকুইটি থাকে, 1 টাকা হচ্ছে টোটাল ডেট থাকা ভালো। একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হলো আমার কিন্তু নিজেদের ক্যাপিটালটা বেশি থাকা ভালো লোনকৃত ক্যাপিটালের চেয়ে, কারণ যদি লোন বেশি হয়ে যায় নিজেদের ক্যাপিটালের চেয়ে তখন কিন্তু কোম্পানির কন্ট্রোল কার হাতে চলে যাবে, বাইরের পক্ষের কাছে বেশি চলে যাবে, তখন সেটা নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। এরপরে যেটা হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও, এটার ক্ষেত্রে প্রোপ্রাইটারিস ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি, তোমরা এই নামটি গত ক্লাসে খুব ভালোভাবে জেনেছো যে শেয়ার হোল্ডারদের ফান্ড এবং ইকুইটি, এবং এটার আরেকটি নাম হচ্ছে প্রোপ্রাইটারিস ফান্ড। এটাকে আমি কি করব, টোটাল অ্যাসেট দিয়ে তুলনা করব। আচ্ছা, টোটাল অ্যাসেটের ক্ষেত্রে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট আর যদি ফিক্টিশিয়াস অ্যাসেট থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে নিব। তাহলে প্রোপ্রাইটারিস ফান্ড এটা বের করার জন্য তাহলে আমি এখানে কি করছি, টোটাল অ্যাসেটের তুলনায় আমার টোটাল ইকুইটিটা কেমন এটা তুলনা করার চেষ্টা করছি। তাহলে এখানে অ্যাসেট যদি 4 টাকা হয় আর 3 টাকা যদি আমার ইকুইটি হয়, সেটা আমার জন্য ভালো। এরপর হচ্ছে টাইম ইন্টারেস্ট আর্নড, এখানে আমরা হচ্ছে আসলে সুদ, এটাকে আয়ের বলে, আয়ের উপর সুদ আবর্তনও বলি।
এখানে আমরা কি করি, আমরা তো প্রতিষ্ঠানে লোন নিয়ে থাকি, সেই লোনের জন্য একটা ইন্টারেস্ট এক্সপেন্স পে করি। এখন আমি যদি ইন্টারেস্ট এক্সপেন্স, তো আর নিশ্চয়ই আমি আমার ক্যাপিটালের টাকা থেকে দিব না, আয় করে সেই টাকাটা পরিশোধ করার চেষ্টা করব। এখন আমি দেখব যে আমি যা আয় করছি সেই তুলনায় ইন্টারেস্ট কেমন পে করতে পারছি বা কতবার পে করার আমার সামর্থ্য রয়েছে, সেটাই দেখো ইন্টারেস্ট এক্সপেন্স। আর এখানে প্রফিটটা হবে, এখানে প্রফিটের সাথেই তুলনা, এখানে প্রফিটটা হবে বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড, অর্থাৎ সেই অপারেটিং ইনকামটাই জাস্ট হচ্ছে গ্রস, মানে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দেওয়ার পরে, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দেওয়ার পরে গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে আমরা যখন অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিয়ে দেই, ঠিক সেই মুহূর্তটাই যেই ইনকামটা থাকে সেটাই এখানে আসবে। এরপরে হলো এটা 8 টাইমস হচ্ছে স্ট্যান্ডার্ড, এর বেশিও হওয়া ভালো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক্ষেত্রে আমরা কী কী দেখি, যে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং ফান্ড ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। আমরা এইখানে একটা জিনিস জানার রয়েছে যে আমরা ইকুইটি ফান্ড, তো আসলে ইকুইটি ফান্ড কিন্তু শুধুমাত্র অর্ডিনারি শেয়ার হোল্ডারদের। আচ্ছা, আর এখানে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড কি, এখানে হচ্ছে আমাদের কোম্পানিতে আমরা যদি বলি, যে আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে আমরা প্রেফারেন্স শেয়ার ইস্যু করি, তারপর হচ্ছে ডিবেঞ্চার নেওয়ার চেষ্টা করি, এদের প্রত্যেককে কিন্তু একটা নির্দিষ্ট হারে সুদ দিতে হয়, বা সুদ বা প্রফিট যাই বলো না কেন দিতে হয় সেটা। আর কিন্তু মালিক, যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের মালিক যারা, তারা কিন্তু আসলে নির্দিষ্ট হারে পায় না। কোম্পানি ভালো থাকলে ভালো হয়তো বা ভালো ই পায়, রিটার্ন পায়, আর খারাপ অবস্থা থাকলে খারাপ পায়, তা অর্থাৎ তাদেরটা ফ্লাকচুয়েট করে। আর এই যে প্রেফারেন্স শেয়ার বলো ডিভেঞ্চার বলো, এরা কি একটা ফিক্সড রেটে পায়, তাহলে এদেরকেই আমরা আসলে বলি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড। আচ্ছা, এটারও একটা রেশিও রয়েছে 1:3, এটা স্ট্যান্ডার্ড। তাহলে 3 টাকা যদি আমার ইকুইটি ফান্ড থাকে, 1 টাকা যদি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড থাকে, সেটা ভালো। আচ্ছা, এখন আমরা আসলে প্রবলেম সলভ করার একটা চেষ্টা করি। দেখো আমি একটা ইনকাম স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল পজিশন দেওয়া রয়েছে, এবার আমি এটা থেকে বিভিন্ন অনুপাত বের করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ডেট ইকুইটি রেশিও, তারপর টাইম ইন্টারেস্ট আর্ন, তারপর ডেট টু টোটাল অ্যাসেট রেশিও, প্রোপ্রাইটারি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে ডেট ইকুইটি রেশিও। আমরা কী শিখেছিলাম, যে এখানে আসলে ডেটটাকে তুলনা করব ইকুইটির সাথে। তাহলে আমরা একটু নামের দিকে খেয়াল রাখলে কিন্তু এই সূত্রগুলো সহজ হয়ে যায়, টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। এখন টোটাল ডেটটা কী বোঝাচ্ছি, আমরা কিন্তু এখানে বলেছিলাম যে শর্ট টার্ম লাইবিলিটিস এবং কি লাইবিলিটিস, শর্ট টার্ম লাইবিলিটিস এবং হচ্ছে লং টার্ম লাইবিলিটিস, দুটোই আসে ডেপ্টের মধ্যে। আরেকটা কথা আমরা এভাবে বলতে পারি যে লাইবিলিটিস অ্যান্ড ওনার সাইডটা তো এই পাশটা, তাহলে এই দুটো অংশ হচ্ছে আমার টোটাল ডেপ্ট, আর এই নিচের অংশটুকু হচ্ছে আমার টোটাল, মানে টোটাল ইকুইটি, অর্থাৎ এইটার সাথে এটার তুলনা, এটাই কিন্তু হচ্ছে এই 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 পার্টটার, দুটো পার্টের মধ্যে তুলনা হচ্ছে, অর্থাৎ লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি সাইডের এই দুটো পার্টের সাথে তুলনা হচ্ছে। দেখো তাহলে টোটাল ডেপ্ট আমার এখানে কত, এই যে 1,62,000 এবং 40,000, এটা হচ্ছে 2,02,000। আর টোটাল ইকুইটি কত, এটা হচ্ছে টোটাল ইকুইটি হচ্ছে 3,60,000। তাহলে 3,60,000 সাথে 1,00,000, 2,02,000 টাকার তুলনা হয়ে 0.56:1, আমাদের এখানে রেশিও ছিল কত, 1:3। তাহলে কিন্তু এটা আইডিয়াল ফলো করছে না। দেখো এখানে 1 টাকার তুলনায় ইকুইটি, 1 টাকার তুলনায় ডেট হচ্ছে 0.56, এটা কিন্তু 50%-এর বেশি ডেট চলে আসছে, এটাও কিন্তু আমাদের জন্য স্যাটিসফ্যাক্টরি নয়। এরপর হচ্ছে টাইম ইন্টারেস্ট আর্ন, এখানে আমরা বলেছিলাম যে ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে তুলনা হয়, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ডিভিডেন্ড দুটোই থাকতে, মানে সবই থাকতে পারে। তো এখানে আমরা ইনকাম স্টেটমেন্টটা একটু খেয়াল করব। দেখো সেলস রিটার্ন থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে গ্রস ইনকাম, এর থেকে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাকে আমরা অপারেটিং এক্সপেন্স বলি, সেটা বাদ দেওয়ার পর পেয়েছে নিট অপারেটিং ইনকাম। এটার আরেকটা নাম হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এর থেকে আমরা ইন্টারেস্ট বিভিন্ন যোগ করি, ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দেই, এরপর নিট ইনকাম পাই, তারপর ট্যাক্স বাদ দেই, তারপর ডিভিডেন্ড বাদ দেই। তাহলে আমরা এখানে কোন টাকাটা নিয়ে আসব, এখানে নিশ্চয়ই আমরা নিয়ে আসবো এই যে সবগুলো বাদ দেওয়ার আগে অপারেটিং ইনকামটা 3,50,000, আর আমার ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 5,000, তাহলে 70 টাইমস, অর্থাৎ আমি মানে আমি যে আয় করি সে আয়তে আমি ইন্টারেস্ট এক্সপেন্সের মতো ব্যাপারকে 70 বার ডিল করতে পারি। এটা সাধারণত 8 টাইমসের উপর হওয়াই ভালো, তো আমাদের এখানে অনেক বেশি ভালো। এরপরে যেটা রয়েছে ডেপ টু টোটাল অ্যাসেট রেশিও। আচ্ছা, এখানে ডেপ টু কি, এই যে টোটাল ডেপটা, এর সাথে কি আমি অ্যাসেটের তুলনা করব। এখন আমি বলছি টোটাল ডেপট হচ্ছে 2,02,000, আর টোটাল অ্যাসেট কত, টোটাল অ্যাসেট কিন্তু হচ্ছে 5,62,000। তো 5,00,000, এখানে 5,62,000, তাহলে এখানে
এটা কত হলো 0.65:1, অর্থাৎ 1 টাকা অ্যাসেট রয়েছে সেই তুলনায় হ্যাঁ টোটাল ডেট রয়েছে 0.65। এটাও কিন্তু আমার জন্য অতটা স্যাটিসফ্যাক্টরি নয়, একটু হলে ভালো হতো। আচ্ছা, এরপর হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও, প্রোপ্রাইটারিজ ফান্ড ডিভাইডেড বাই ছিল টোটাল অ্যাসেট থেকে ইন্টেঞ্জিবল অ্যাসেট বাদ দিব, আর যদি ফিকটিশিয়াস অ্যাসেট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বাদ দিয়েই নিব। আচ্ছা, এখন প্রোপ্রাইটারিজ ফান্ড বলতে আমরা কি বলতাম, সেই ফান্ডটাকে নিশ্চয়ই আমরা এই পুরো ফান্ডটাকেই বলবো, কারণ এটা কিন্তু আরেকটা নাম ছিল ইকুইটি, আরেকটা নাম ছিল কি ইকুইটি, আরেকটা ছিল এই নামগুলোকে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এখন প্রোপ্রাইটারিজ ফান্ড তাহলে এখানে কত, 3,60,000, আর আমি বলছি টোটাল অ্যাসেট থেকে ইন্টেঞ্জিবল অ্যাসেট এবং অন্যান্য যদি ফিকটিশিয়াস অ্যাসেট থাকে সেটা বাদ দিয়ে নিতে হবে। তো আমার এখানে 5,62,000 টাকা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো এখানে এখানকার একটু তোমরা মনে রাখবে যে ফিক্সড অ্যাসেটটার মধ্যে 1,22,000 টাকা, এখানে একটু ভুল হয়ে গেছে আমার, এটার ভিতরে এটা ছিল যে ইন্টেঞ্জিবল অ্যাসেট হচ্ছে 15,000 টাকা। তাহলে এই ফিক্সড অ্যাসেটের মধ্যে ইন্টেঞ্জিবল অ্যাসেট ছিল কত, 15,000 টাকা। তাহলে এই জন্য এটাকে আমি এই ইন্টেঞ্জিবল অ্যাসেটটাকে 15,000 টাকা আমি এখানে কিন্তু ফিক্সড অ্যাসেটের 1,22,000 টাকার মধ্যে পুরোটা কিন্তু ফিক্সড অ্যাসেটের মধ্যে 15,000 টাকা ইন্টেঞ্জিবল অ্যাসেট হিসেবে রয়েছে। তাহলে এখানে টোটাল অ্যাসেট থেকে ইন্টেঞ্জিবল অ্যাসেটটা বাদ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত আসলো, 1:1, এটা হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও। তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে আমার টোটাল মানে নেট অ্যাসেটের তুলনায় প্রোপ্রাইটারি ফান্ডটা কত। আবার একটু বলে দিই, এই ফিক্সড অ্যাসেটের 1,22,000 টাকা, এখানে উইথ ইন্টেঞ্জিবল অ্যাসেট, এর মধ্যে ইন্টেঞ্জিবল অ্যাসেট আছে 15,000 টাকা। আচ্ছা, এখন হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। এটা আমরা বলেছিলাম যে ফিক্সড কি ফিক্সড বিয়ারিং ফান্ড। তো এখানে ফিক্সড বিয়ারিং ফান্ড বলতে আমরা বলেছিলাম যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, যদি মর্টগেজ থাকে মর্টগেজ, মানে অন্যান্য সব কিছু আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে প্রেফারেন্স শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। এছাড়াও কিন্তু আমাকে এই মর্টগেজ হলে একটা নির্দিষ্ট হারেই সুদ পে করতে হয়, ব্যাংক লোনেও কিন্তু আমাকে নির্দিষ্ট হারে সুদ পে করতে হয়, এই জন্য এই সব এগুলোকে ফিক্সড বিয়ারিং ফান্ড বলে। আর নিচে আমি কি লিখেছিলাম, শেয়ার হোল্ডার মানে ইকুইটি ফান্ড লিখেছিলাম। তাহলে ইকুইটি ফান্ড বলতে আমি কিন্তু প্রেফারেন্স শেয়ারকে বাদ দিয়ে বুঝিয়েছিলাম। তাহলে ঠিক এমনটি এখানে আমি একটু এলাবোরেটলি লিখেছি যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিং। এখন দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল এখানে কত, আমার উপরে এই ফিক্সড বিয়ারিং কি কি আছে, এখানে কিন্তু ফিক্সড বিয়ারিং আছে কি মর্টগেজ পেয়েবল, 10% বন্ড, ব্যাংক লোন, এই তিনটেই হচ্ছে ফিক্সড বিয়ারিং। এর সাথে সাথে কি প্রেফারেন্স স্টক, তাহলে এগুলো সব উপরে চলে গেল। আর নিচে কি আমার এই যে শুধুমাত্র কমন স্টকের টাকাটা, রিটেন আর্নিংস এর টাকাটা কিন্তু আসলো, অর্থাৎ আমার নিচের এটা নিচের এটা তো আমি বলেছিলামই যে এটা হচ্ছে ইকুইটি ফান্ড। আচ্ছা, তাহলে দুটোকে ভাগ দেওয়ার পর আমার যেটা আসে 0.49:1। তাহলে অভ্যন্তরীণ তহবিল আসলে এটার ব্যবহার হয় কোথায়, অভ্যন্তরীণ তহবিলের তুলনায় ধার করা বা বাহ্যিক তহবিলের অংশ কত তা নির্ণয় করার জন্য এই অনুপাতটি কিন্তু ব্যবহৃত হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুপাত, এবং তোমাদেরকে মনে রাখতে হয় যে আসলে স্থির খরচযুক্ত তহবিল কোনগুলো। আচ্ছা, এই আজকের ক্লাসটা এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বাসায় চেষ্টা করবে এবং বাসায় চেষ্টা করে তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করছি তোমরা ভালোভাবেই তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো আজকের মতো এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে।